প্রফেশনাল হিসাবে, তাদেরকে আরেকটা প্রফেশনাল তারা ওখানে মেডিকেল অক্সিলিয়ারি হিসাবে থাকে, অক্সিলিয়ারি হিসাবে থাকে, অক্সিলিয়ারি হিসাবে থাকে এবং তাদের অক্সিলিয়ারি ওয়ার্ডেও কাজ করতে পারে, অক্সিলিয়ারি বিভিন্ন জায়গায় অপারেশন থিয়েটারেও আছে, অক্সিলিয়ারি ডাইসেকশন রুমে আছে, সব পোস্টমর্টেমেও আছে এবং যে কোনো পেশাজীবীর মতো তাদের সম্মান আছে। তারা হয়তো একসাথে ডাক্তারের সাথে কাজ করলো, আবার বের হয়ে একই সঙ্গে সে একটা বিএমডব্লিউ গাড়িতে উঠে চলে গেল, একই সঙ্গে ক্যান্টিনে খেতে খেতে বসলো, একই ক্যান্টিনে খাচ্ছে তারা। আচ্ছা, এখন এইখানে আপনি আমাকে বলেন যে তার মানে যেহেতু ডোমের অ্যাভেলেবিলিটি আছে আমাদের দেশে, সেই জন্য আমরা এদেরকে নিম্ন শ্রেণীর, নিম্ন প্রকারের শ্রেণী এখানে বলবো না, নিম্ন প্রকারের কাজ হিসাবে আমরা চোখে দেখি এটাকে। অথচ ডাইসেকশন ছাড়া মৃতদেহ না কাটা হলে অ্যানাটমি শেখা যায় না, অ্যানাটমি শেখা যায় না, যে কোনো অন্যায়ের মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর কারণটা নির্ধারণ করতেও তো তার পোস্টমর্টেমে যেতে হবে, পোস্টমর্টেমে যেতে হবে, পোস্টমর্টেম ছাড়া তো হবে না, হবে না। না বলি, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ডোমরা বেতন পায় খুবই সামান্য এবং তাদের থাকা খাওয়া পড়া সম্পূর্ণ এই জগৎ, যে জগতে আমরা বিচরণ করি, ডাক্তাররা যে জগতে বিচরণ করে, নার্সরা যে জগতে বিচরণ করে, সেই জগতে তারা প্রবেশ করতে পারে না, সেটা খুবই সত্যি কথা আমি বলবো। এবং আপনি যে কাজটা করছেন তাতে কি এই পয়েন্টটা আপনি জোর দিয়েছেন? আমি এখানে মানে জোর দেওয়ার চেয়েও বিষয়টা হলো যে যেহেতু আমি ডকুমেন্টারি করেছি এবং একটা জিনিস খুব গুরুত্বের সাথে আমি বিবেচনা করেছি যে আমার কোনো দর্শন বা বিশ্বাস যেন ওদের উপর আরোপিত না হয়, একেবারে নিরপেক্ষভাবে আমি ওদের কাছ থেকে শুনতে চাই। ওরা অনেক সময় কথা বলতে চায় না বা যেভাবে বলে সেখানে ওরা কিছুটা সংযত থাকে, কি বলতে কি বলবে, হয়তো কেউ একজন খারাপ মনে করবে বা ভালো বোধ করবে না, এরকম নানান ধরনের শঙ্কা তাদের মধ্যেও আছে, এটা বের হয়ে আসে, প্রকাশ পায়। কিন্তু আমি কখনোই আমার ধারণা বা আমার ব্যক্তিগত বিশ্বাসকে ওদের উপরে বা কথা সেটা দিয়ে পরে সেটা দেইনি। কিন্তু যেটা হয়েছে যে ওদের কার্যবলী থেকে, দৈনন্দিন জীবন থেকে এই সত্যটা একদম বের হয়ে আসে। আচ্ছা, ডোম সম্প্রদায় কি, বাংলাদেশের যে ডোম সম্প্রদায় আছে, আপনার কি কোনো ধারণা আছে যে পশ্চিমবঙ্গের ডোম সম্প্রদায় আছে, আপনার কি তাদের সম্বন্ধে কোনো ধারণা আছে? পশ্চিমবঙ্গের ডোম সম্প্রদায় এরা বলছে যে তাদের পূর্বপুরুষ তো ওখান থেকে এসছে এবং ওখানে কেউ কেউ এসে পশ্চিমবঙ্গেও রয়ে গেছেন, কারো কারো এখনো আত্মীয় আছে এবং ওনারা বলেন যে মাঝে মাঝে আমাদের আত্মীয় আসে দেখা করতে এই এই কলকাতার আশেপাশেও, তাদের আসাম বা এইসব এলাকায়, বিহার, তারাও সেখানে ওই নিম্ন প্রকারের প্রকারের কাজ যাপন করে, সোকল নিম্ন প্রকারের কাজগুলো করছে বা আমরা যেভাবে। আপনার কি মনে হয় একজন এই এই শতকে আমরা যখন বসে আলোচনা করছি, এটা শ্রেণী বিভাজন এভাবে আমি বলতে পারছি না, এটা আমি বলবো যে জাতি বিভাজনের জন্য হচ্ছে, শ্রেণী বিভাজনের জন্য যেটুকু হয় সেটুকু স্যুট পরা দুজন লোকের মধ্যে শ্রেণী বিভাজন হতে পারে, কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা আলাদা। আমি তাদেরকে ঘরেও প্রবেশ করতে দেব না, আমার ঘরেও প্রবেশ করতে দিই না, এই যে অবস্থাটা দাঁড়ায়, এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এই অবস্থাটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে না? পরিত্রাণ পাওয়া আমি আমি মনে করি যে সামাজিকভাবে এর একটা বড় দিক হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মীয়ভাবে কোনো তো বিভেদটা নেই, যা যতটুকু আছে সেটা কিন্তু সামাজিকভাবে এসছে। এই সামাজিকভাবে যে আশাটা, এটা শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি মানুষকে আমাদের সমাজ বলতে আপনি কি বুঝছেন? আমি আমি বাংলাদেশের সমাজের কথা বলছি। বাংলাদেশের সমাজ আপনি যেটা বলছেন সেটা তো মুসলমান সমাজের কথা বলছি, মুসলমান প্রিডমিনেন্টলি বা অধ্যুষিত এইভাবে বলি, সেখানে কিন্তু ধর্মীয়ভাবে তো কোনো বিভেদ এরকম করা নেই বা সে ধরনের কোনো মুসলমান ধর্মে নেই, কিন্তু আমরা তো এক ধর্মীয় দেশ না, অনেক ধর্ম, অনেক ধর্ম, যেমন হিন্দু ধর্মের মধ্যে এই বিভেদটা আছে, এখনো আছে এবং খুব বেশি মাত্রায় আছে এবং সেই পাশাপাশি ওটা কিন্তু অন্য ধর্মের মধ্যেও চলে যায়। যেমন ওদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তখন স্কুলে কিন্তু কোন ওরা যখন জানতে পারে কোনো কোনো ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয়েছে, এরকম হয়েছে যে তাদেরকে ভর্তি করাচ্ছে না বা সামাজিকভাবে কেউ চুল কাটতে গেল নাপি, ওদের মধ্যেই আবার এদের শিক্ষার, এদের ছেলে মেয়েদের শিক্ষার কি ব্যবস্থা, সেটা আমি আমার ডকুমেন্টে খুব জোর দিয়েছি। ওরা খুব স্বপ্ন দেখে যে তাদের ছেলেমেয়েরা কোনোদিন পড়াশোনা করবে, ওদের মধ্য থেকেই ডাক্তার বের হয়ে আসবে একদিন।
তারা এটা স্বপ্ন দেখে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কি তারা প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে তারা কি প্রবেশ অধিকার পায়, প্রবেশ করার অধিকার পায় কি? সরকারিভাবে সব কিছুরই জন্য এটা দ্বারটা খুলে দেয়া আছে যে তারা আসতে পারবে, যেতে পারবে, কিন্তু সামাজিকভাবে পারে না। সামাজিকভাবে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, তারপরে স্কুলে যাচ্ছে তারা। আপনি জানেন যে দলিত, এরা দলিত সম্প্রদায়, দলিত সম্প্রদায়, দলিত সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের জন্য ভারতে বিশেষ আইন আছে এবং দলিত সম্প্রদায় থেকে আমাদের মানে আর কি ভারতবর্ষের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। মহাত্মা গান্ধী তাদেরকে বিশেষ করে এই দলিত সম্প্রদায়কে হরিজন নাম দিয়েছিলেন এবং সেটা নিয়ে ওটা একটা রাজনৈতিক ব্যাপার আছে, কিন্তু বিতর্ক হয়েছিল। মানে বর্তমানেও, বর্তমানে মহারাষ্ট্রে যে দলিত সম্প্রদায়ের থেকে অনেক পাওয়ারফুল লোক উঠে এসছে, তার কারণটা হলো যে সেখানে স্কুলের উপরে জোর দেওয়া হয়েছে তাদের শিক্ষা দেবার জন্য। আপনি বোধহয় জানেন না, কয়েকদিন আগে কোথায় বছর দুয়েক আগে দিল্লিতে একটা স্কুলে একটা বিশৃঙ্খল অবস্থায় কয়েকজন ছাত্র মারাও গিয়েছে, কি জন্য? দলিত সম্প্রদায়ের একটা ছেলে অন্য ছাত্রদের সঙ্গে যে কলসি থেকে পানি খেয়েছে, জল ছিল তাদের, সেই জল খেয়েছিল বলে তারা ওখানে মারামারি করেছিল। তো ওখানে সামাজিক অন্যায় অভিযোগটা থাকলেও আইন কিন্তু তাদেরকে এই অন্যায়টা করতে দিতে চায় না। কিন্তু আমাদের বাংলাদেশে দলিতদের সম্পর্কে কোনো স্পেসিফিক আইন আছে কি? এখানে যতটুকু আমার জানা, রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষেত্রে প্রোটেকশনের জন্য আলাদা কোনো আইন বা ওভাবে বলা নেই, কিন্তু তাদেরকে অধিকারগুলো কিন্তু সমভিত্তিতেই দেয়া আছে। যে কোনো আইন নেই যে এই যেমন ডিসক্রিমিনেশন, যেমন ধরুন আপনি আমেরিকাতে একজন কালোকে যদি আপনি তার রং নিয়ে কোনো বাজে কথা বলেন, আপনি সাথে সাথে আইনগতভাবে আমাদের কিন্তু অ্যান্টি জাতি ডিসক্রিমিনেশন বা এরকম কোনো আইন আমার জানা না। আমাদের কি আছে, আমাদের নেগেটিভটা নাই, পজিটিভটা আছে যে সবাই সমান। কিন্তু এবং খুব মজার ব্যাপার হলো যে নিরাবলম্বন আইন বলে কিছু নেই, নিরাবলম্বন অধিকার বলে কিছু নেই। যদি আইন দিয়ে ওটাকে আবার প্রোটেক্ট করা না হয়, তাহলে অনেক সময় এই অধিকারটা নিরাবলম্বন অধিকারটা, যেমন মনে করেন কিছুদিন আগে আপনি জানেন যে ফতোয়া এখানে বাতিল করা হয়েছে এবং ফতোয়ার বিরুদ্ধে সরকার একটা আইন পাশ করেছেন। এখন আমাদেরকে এখন দেখতে হবে যে সামাজিকভাবে এই আইনটা যে পাশ হলো এটা একটা বিরাট প্রাপ্তি, আমি মনে করি বড় বিরাট প্রাপ্তি। এবং এই এই আইনটাকে যদি এখন সামাজিকভাবে গৃহীত হয়, তাহলে কিন্তু আমি বুঝবো যে সার্থক হয়েছে। না, সেখানেই আমার মূল জায়গাটা, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক ধারাও সেদিকে আগাচ্ছে, তারা সামাজিক বিষয়গুলো নিয়ে, যেমন এই আইনটার কথাই বললেন, সেরকম নতুন নতুন আইন তৈরি করে হলেও যদি সমাজ ব্যবস্থায় এই বিভেদগুলো দূর হয়ে যায়। সুন্দরভাবে বলে। এখন কথা হচ্ছে, আপনি যাদেরকে দেখলেন, আপনি কতদিন আমেরিকা থেকে এখানে এসেছেন? আমি আসি প্রতি বছর না হলেও। না, এবার কতদিন এসেছেন? এবার এসেছি 3 সপ্তাহ। আচ্ছা, 3 সপ্তাহ জন এসেছেন। যে আপনি এই ডোম সম্প্রদায়ে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে দেখেছেন? দেখেছি, এবং তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কি স্বপ্ন দেখে সেটাও তুলে এনেছি। আচ্ছা, তাদের জীবনযাপন প্রণালী আমাদের বাঙালিদের চাইতে পৃথক, তাদের খাওয়া দাওয়া সামান্য হলেও পৃথক, তাদের গৃহপালিত জীবের মধ্যে শুকর একটা প্রাধান্য পায়। কখনো কখনো ছিল, এখন হয়তো সেরকম নেই, কারণ এখন শুকর শুকর পোষা খুব একটা কঠিন কাজ, জায়গা বা অন্য সমস্ত শহরের অভাবের জন্য সম্ভব না। কিন্তু আমি ডিস্ট্রিক্টে গিয়ে দেখেছি তারা এখন শুকর পালে, এখনো আছে। এবং তারা আরেকটা সমস্যা হলো, যেহেতু তারা শুকর পালে, তারা শুকরের দুধ খায় এবং শুকরের মাংস খায়, সেজন্য তারা মুসলমান ধর্ম থেকেও তাদেরকে আমরা অচ্যুত। আপনি ঠিক ধরেছেন যে এই বিষয়টির জন্য তাদেরকে অচ্যুত না হলেও যে এক ধরনের অবজ্ঞা অবহেলা অচ্যুত করে রেখেছি, অথচ আমি অত্যন্ত দুঃখের সহকারে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা পৃথিবীর যে সমস্ত উন্নত দেশে যাই,
সেখানে শুকর খাওয়া একটা নিয়মিত ব্যাপার। হ্যাঁ, অথচ সেখানে যাওয়ার জন্য আমরা লালাতে হয়েছে না, ধরুন আমার পাশের বাসার যদি কেউ শুকর খায় তাহলে আমরা তো খুব ভালো একটা কথা বলেছেন। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস হলো যে আমি আমি ডাক্তারি বিদ্যা থেকে বলতে পারি যে আমি কাউকে শুকুরের মাংস খেতে মানা করব স্বাস্থ্যগত কারণে, যে এই মাংসটির যে খারাপ দিকগুলো আছে, যেমন আমরা সিগারেট খেতে মানা করি। আপনি তো গরুর মাংস খেতে তো মানা করি, সেটা অন্য সেটাও কথা না। কথা হচ্ছে এমন একটা সময় হয়তো বা ছিল যখন শুকর যেহেতু অফ দ্য কাইন্ড অফ লিভিং দে ইজ টু ইট, তার জন্য তাদের মধ্যে বিষাক্ত একটা প্রক্রিয়া হতে পারে। মানে সেটার সাথে একটা মানুষকে বর্তমান ভাবে বর্তমান যুগে শুকর একটা শুকরের মাংস একটা আহার্য বস্তু হয়ে গেছে। এনিওয়ে এটা নিয়ে আর কথা নাই, খুব দুঃখজনক ব্যাপার যে আমরা শুকর খাওয়া দেশে যাবার জন্য লালাই লালাই থাকি এবং তখন আমরা দেখি না ওখানে গিয়ে আমরা আন্দোলন করি যে আমরা হালাল খাবো সেটাই। আচ্ছা যাই হোক, সেটা অন্য ব্যাপার, আমি যাচ্ছি না। এখন এই যে আপনি যে পরিবর্তন প্রায়ই আসেন বললেন, এদের লেখাপড়া শেখার দিকে আপনি কতটা দেখলেন যে তারা এগিয়ে যেতে পারছে? আমি দেখেছি যতটুকু, হ্যাঁ ঢাকাতে যতটুকু দেখেছি, ধরুন এর মধ্যে খুব আমার একবার সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে 15-20 পরিবারের জীবনযাত্রা। এইভাবে যদি আমি স্ট্যাটিস্টিক্যালি বলি, এর মধ্যে মাত্র 2-3 পরিবার যারা খুব সচেতনভাবে, যেমন ধরুন এর মধ্যে একটা পরিবার তারা এভাবে নিজেরা ধর্মান্তরিত হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য, ধর্মান্তরিত কোন ধর্ম, মুসলমান ধর্মে এসেছে। এবং শুধু তাই না, তারা বলছে যে আমরা ওরা যে কলোনিতে থাকে সেখানেও থাকি না, শুধুমাত্র ছেলে বা মেয়েকে যাতে ভালো একটা স্কুলে দিতে পারে, কেউ যাতে তাদেরকে অবহেলা দিতে না পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওই স্পৃহাটা তাদের মধ্যে জেগেছে। কিন্তু সংখ্যাগত দিক থেকে কিন্তু মাত্র 3 বা তার কম পরিবার এইটা মানে ধর্মান্তরিত হয়ে আমি সমাজে ই পাবো বা সুবিধা পাবো, এটা আবার আরেকটা দুঃখজনক দিক আছে। আরেকটা দুঃখজনক বিষয় যে সে ধর্মান্তরিত হতেই পারে, যে কোনো কারণে সে হতে পারে, আমি ধর্মান্তরিত হতে পারে, কিন্তু তার যদি মনে হয় এটা করলে আমি এই সুবিধাটা, তখন কিন্তু এক ধরনের মানে আমি বলবো ইনডিরেক্ট নির্যাতন বা অন্যভাবে শব্দটাকে ব্যবহার করা যায়, যে আমি মনে করছি যে আমি আমার যথার্থ অধিকারগুলো পাচ্ছি না, আমি যে অবস্থানে আছি। তার মানে সেই আপনার বই থেকে আমি রেফারেন্স দেব যে সাবঅল্টার্ন স্টাডিজের মধ্যে যে জাতিগত এবং শ্রেণীগত সাথে সম্পর্কটা যে অর্থনৈতিক এসে দাঁড়ায় মার্কসীয় তত্ত্বের, সেখানে কিন্তু এটা এটা আলটিমেটলি আমাদেরকে পুরো সমস্যার সমাধান করতে গেলে উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে যেতে হবে। কিন্তু কারণ মানে পাশ্চাত্যে ডোম নেই, অথচ সেখানে তারা এই সমস্ত কাজ অন্য আরেকটি প্রফেশন করছে এবং মর্চুরিতে যারা কাজ করছে তার যথেষ্ট মর্যাদা আছে। আপনি যেটা বললেন সে কথা আমরাও দেখেছি যে তারা কাজ করে একই সঙ্গে ডাক্তারের সঙ্গে এসে ক্যাফেতে বসে খাচ্ছে বা পাশাপাশি যাচ্ছে, তাদের ছেলেমেয়েরা হয়তো একই স্কুলে পড়ছে। এই যে বিষয়টা, এবং শুধুমাত্র পেশার জন্য কোনো মানুষকে কোনোভাবে ছোট করে, এটার জন্য যে সচেতনতা দরকার, সেই সচেতনতা যাতে আসে তাহলে আমাদের বিষয়টা জানতে হবে, যতটা গভীর থেকে এটা জানা যায়, সেই উদ্দেশ্য নিয়ে মূলত এই ডকুমেন্টারি। সুন্দর বললেন। সুধী দর্শক, আমাদের আলোচনা ডোম সম্প্রদায় সম্পর্কে আজকে এখানেই শেষ হলো। আমি আশা করবো সেজান মাহমুদ যে গবেষণাটা করেছেন এবং যে গবেষণার ভিত্তিতে তিনি একটা ডকুমেন্টারি তৈরি করছেন সেটা অচিরেই মুক্তি পাবে, এবং আমরা সেটার থেকে সেটা মুক্তি পাওয়ার পরে আমরা আরেকবার বসবো আপনার সেটা নিয়ে আলোচনা করার। ধন্যবাদ, আমি সেই আশাতেই রইলাম এবং আপনার ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দেখলো যে লোক আসছে, এই লাশকাতে এই থেকে দূরে থাক কাছে বেরিস না। মর্গে আমাদের কাজ লাশ রাখা, ধোয়ানো, চিলিচিলি করা। আমাদের গায়ে যেরকম রক্ত মাংস লাগা আছে, আমরা একটা অছুত। বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ অনেক কথাই বলে, অ্যাডম আমরাও তো মানুষ, সমাজে আমরাও তো মাথা উঁচু করে বাঁচতেছি, এর থেকে বেশি কিছু তো আমরা চাই। এই হলো লাশকাটা ঘরের মানুষের গল্প, যাদেরকে বলা হয় ডোম। এ হলো তাদের জীবনগাথা।